হ্যালো বন্ধুরা, পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে মধ্যরাতে সূর্যের দেখা পাওয়া যায় না। শুধু তাই নয়, অনেক সময় সেখানে দিনের পর দিন সূর্যের আলো দেখাই মেলে না। এই বিচিত্র নিয়মের দেশ হলো নরওয়ে। বিশ্বজুড়ে এই দেশের পরিচিতি নিশ্চিত সূর্যের দেশ হিসাবে। তো আজ আমরা জানবো নরওয়ে সম্পর্কে। তো স্বাগতম আপনাকে ওয়ার্ল্ড হিস্টোরির আরও একটি নতুন এপিসোডে। নরওয়েতে উত্তর গোলার্ধে গরমে কয়েক মাস সূর্যাস্ত না গিয়ে সবসময় আকাশ আলোকিত করে রাখে। বিপরীতে শীতকালে কয়েক মাস সূর্যই ওঠে না, আর তখন প্রায় উত্তরের আলো বা অরোরা বোরিয়ালিস দেখা যায়। 60 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন জুলাই মিলিয়ে দু মাস সবসময় দিনের আলো থাকে, অর্থাৎ এ সময় এখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্তমিত হয় না। এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলির আলো বজায় থাকে সারা রাত। অসলো শহর দক্ষিণ অংশে অবস্থিত, আর উত্তরে 72 ডিগ্রি অক্ষাংশে আরে বেশি দিন এই সময় সূর্যালোক থাকে। শুধু অসলো নয়, প্রায় একই অক্ষাংশে অবস্থিত সুইডেনের স্টকহোম, ফিনল্যান্ডের হেলসিঙ্কি ও রাশিয়ার বহু অঞ্চলে এর কাছাকাছি ঘটনা দেখা যায়। তবে বিশ্বজুড়ে নরওয়ে মধ্যরাতে সূর্যের দেশ হিসেবে চিহ্নিত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য। রাতে সূর্যের আলো দেখা সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পৃথিবীর অক্ষরেখা তার সমতলের 30 ডিগ্রি দিকে ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায়, আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতে সূর্য দেখা যায়, কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, কারণ সূর্য সেখানে ওঠেই না। পুরো কুমেরু অঞ্চল অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে, ঠিক তখন সুমেরু অঞ্চল পুরো 24 ঘন্টায় সূর্যালোকিত উপভোগ করে। যথানিয়মে সূর্য ও অত্যন্ত ধীরগতিতে পরিভ্রমণ করে। সন্ধ্যায় সূর্যাস্ত যেতে যে দিগন্ত রেখা পর্যন্ত পৌঁছায়, কিন্তু এরপর স্বাভাবিক নিয়মে সম্পূর্ণ অস্ত না গিয়ে পুনরায় উঠতে শুরু করে। সুমেরু অঞ্চলে প্রায় 2 মাস এই অবস্থা চলতে থাকে। তবে প্রকৃত মধ্যরাতে সূর্য দেখা যায় 21 জুন। 6 মাস সুমেরু অঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং কুমেরু অঞ্চল সূর্যালোকিত হয়। কুমেরু অঞ্চলে মধ্যরাতে সূর্য দেখা যায় নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত। উত্তর অক্ষাংশের প্রান্তিক অঞ্চলকে কখনো কখনো মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। উত্তর কানাডার বাইল টিফের কাছেও মধ্যরাতে সূর্য দেখা যায়। বিশ্বজুড়ে নরওয়ে শান্তির দেশ হিসেবে পরিচিত। প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী দিন আসলে বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তির প্রতীক স্বরূপ অসলোর জাহাজ বন্দরে একটি শিখা চির প্রচলিত আছে। অসংখ্য অভিযাত্রী আর আবিষ্কারক দেশ হিসেবেও নরওয়ে বিশ্বখ্যাত। বেশ কয়েকটি মিউজিয়াম তার চমৎকার ইতিহাস তুলে ধরা হয়েছে। অসলো ভাইকিং মিউজিয়ামে 1200 বছর আগে মুদ্রা সমুদ্র পাড়ি দেওয়া ভাইকিং অভিযাত্রীর ব্যবহৃত কাঠের নৌকা আছে। পোলার স্ট্রিপ ফ্রাম মিউজিয়ামে যে জাহাজ করে ন্যান্সে 1889 সালে সুমেরুর খুব কাছাকাছি পৌঁছিলেন তাতে ঘুরে দেখা যায়। কুমেরু বিজয়ী আমুন্ডসেলের ব্যবহৃত জিনিসপত্র, তাঁবু, ম্যাপ, স্লেজ ইত্যাদি সাজানো আছে। কান্টিকি মিউজিয়ামে দুঃসাহসী অভিযাত্রী থর হেয়ারডেলের ব্যবহৃত মূল কান্টিকি ভোলা নৌকা আর ব্যবহৃত কাগজপত্র সরঞ্জাম আছে। লোক সংস্কৃতি ইত্যাদি হুবহু তুলে ধরা হয়েছে বিশেষ আকর্ষণ। উত্তর নরওয়ে এক্সিমাদের ইগুল। নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রবিন্দু অবস্থিত অসলো কাফেরা হাউস বার্লিনে ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভ্যাল এর কালচার ওয়ার্ড জিতে নেয় এই অ্যাপেরা ইউজিস্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর একটি রহস্য রোমাঞ্চকর আনকমন সব ভিডিও ভেতরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।